যে কথাগুলো বলতেছিলাম এর সাথে আবার ছোট আকারে ওই যে নিচ দিয়ে দেখা যাচ্ছে আমার আঙ্গুল বরাবর ওখানে কিছু ডাটা শাক করা হয়েছে, মানে এই এইটা লেবুর চারাগুলো তো এখন বড় করা হচ্ছে, সেইটার ফাঁকে পেঁপে গাছ, কিছু সাইড দিয়ে বেগুন গাছ, মানে এটা একটা পর্যায়ক্রমের নার্সিং পদ্ধতি, মানে এগ্রিকালচারিং নার্সিং সিস্টেমটা, যে একটা আবাদ হতে হইতে হইতে আর একটা আবাদ হইতে একটার পরে একটা কন্টিনিউয়াসলি হইতে থাকবে, যে ক্ষেতটা যেন না নষ্ট হয়। তো আমি আপনাদের কাছে শেয়ার করে তো যথেষ্ট আনন্দ বোধ ফিল করতেছি, আশা করি আপনারাও আনন্দ বোধ ফিল করবেন। আমরা আজকে দুই ভাই খুব, যদিও শরীর তেমন একটা ভালো না, টায়ার্ড জার্নি, গতকালকে প্রায় 8 ঘন্টা ভরে আসছি আমরা, আগামীকালকেও ইনশাল্লাহ জার্নি করতে হবে, তারপরে সাহস করে আসছি যে আপনাদের আজকে ধলেশ্বরী নদী দেখাবো। আমাদের আজকে খুদে কিছু বাচ্চারা আমার সাথে আছে, আমার ভাস্তিরা, ভাইস্তারা, ছোট ভাই, ভাগ্না আমার ভাই, আর বড় আমি প্রিয়ম, তো আপনাদের সাথে আছি আজকে। যদিও গোসল করার পর্বটা একটু দেখাবো, তো মনে কিছু নিয়ে না, কারণ সেটা আনন্দের মুহূর্ত থাকবে। তো আমরা এই কয়জন আজকে গোসলের সঙ্গী সাথী, চলেন দেখতে থাকি, যেতে থাকি নদীর পার পর্যন্ত। এখনও আমাদের মোটামুটি 20 মিনিট হাঁটতে হবে। আপনাদের এখান থেকে খেয়ে দেখাই, ওই যে আমার আঙ্গুল দেখা যায় সেই বালুর পাটটা পার হয়ে ওটা কিছুদিন আগে ড্রেজিং করা হয়েছে, আর মাঝখানে যে কিছু ক্ষেতগুলো দেখতেছেন এগুলাতে মানুষ ই করছে, এই যে পাট গাছ করছে, তো প্রচুর মানুষ ওই বালুর ইয়েতে আসে। আমরাও সেই বালুটা পেরিয়ে আমরা ধলেশ্বরীতে যাব, আমাদের দাদা দাদির মাতৃভূমির সেই নদী। সবাই এখানে গোসল করছে, আমিও 2-4 বার গোসল করছি, আজকেও গোসল করব। চলেন যেতে থাকি, সঙ্গেই থাকুন। আজকে চেষ্টা করতেছি যে পুরো গ্রামীণ পরিবেশটা তুলে ধরতে। এখানে ছাগল চড়াইতে আসছে, ওই যে কাকু। তো ধৈঞ্চা গাছ বলে এটারে, সেই ধৈঞ্চা গাছের ভেতর দিয়ে আমরা ঢুকে পড়তে হবে। ধৈঞ্চা গাছ না, পাট গাছ, তিল গাছ, এত বড় হয় আর না, তিল কি পাট ক্ষেত, পাট ক্ষেতের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। পুরা গ্রামীণ পরিবেশ, পাটের জঙ্গল দিয়ে হাঁটলাম, চলেন গহীন জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছি। কোন দিক দিয়ে যাচ্ছি বুঝতেছি না, মনে হইতেছে যে সুন্দরবনে ঢুকে গেছি। পাট গাছ টেনে টেনে ধরতেছে আটকাইয়া, ক্যামেরা শেকিং করতেছে। এখন কোন দিকটা যাবো, আটকে পড়ছি। ভাই সবাই দেখতে থাকেন, পাটের জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করতেছি, বাইরে গেছি। আমার ভাই আমাকে কোন দিক দিয়ে নিয়ে আসতো, যে পাটের জঙ্গল আটকে গেছি। সুন্দরবনের জঙ্গল দিয়ে বেরোন, এ কোন জঙ্গল দিয়ে নিয়ে আসলেন আমাদের ভাই? পাট ক্ষেতের ভিতরে আটকে পড়ছিলাম, যাওয়ার সময় কি আমাদের এই পাটের জঙ্গল দিয়ে যেতে হবে? ওকে, তো পাট ক্ষেত দেখ, এইতে পারতেছি, ভালোই লাগতেছে, হাঁটতে কষ্ট হইতেছে যদিও। চলেন পাটের জঙ্গল দিয়ে হাঁটি, যাই, মনে হইতেছে যে একটু ভয় ফিল হচ্ছে। এই বুঝি শিয়াল চলে আসলো বোধ হয়, তো এরকম মনে হচ্ছে। পাট গাছের জঙ্গল দিয়ে
হেঁটে হেঁটে আমরা সেই বালুর পাহাড়ের কাছে চলে আসছি। ওই যে সেই বালুর পাহাড়, এটা পার হয়ে আমরা ধলেশ্বরী নদীতে যাব। চলেন যেতে থাকি বালুর পাহাড় পার হয়ে। ওই আমার ভাইসা টাইসারা লাফালাফি করে যাচ্ছে, ভাইরা যাচ্ছে, কেউ স্যান্ডেল ঢিল মেরে সেখানে উঠাচ্ছে, কেউ কিছুদিন আগে আসলে এই ড্রেজিং করছে, নদী খনন করছে, করে বালুগুলো এই সাইডে স্ট্যাক করেছে। এখানে প্রচুর মানুষ আসে এখন বেড়াতে। তো আমরা মূলত আমি আসলে উদ্দেশ্যে আসছি যে হ্যাঁ হ্যাঁ খালি পায়ে যেতে হবে। চলেন খালি পায়ে হই, পায়ের অবস্থা তো দেখতেই পারতেছি কাদা। আর ওই এরা সব দৌড় ঝাঁপ করে উঠে পড়তেছে অদম্য ইয়েতে, জুতা নিয়ে নিলাম। চল টানেন নাও ভাই, আমার জুতাটা টানো, আমি একটু একজন চিত হয়ে পড়ে গেছে উপরে। তো ওই পাহাড় রাইডিংয়ের মতো চলেন, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ আমার ভাই পাহাড়ের চূড়ায় উঠে গেছে, একটু খাই যে আসলে কষ্টটা কীরকম ফিল হইতেছে। এই সেই লেভেলটা উঠতে মোটামুটি জান বের হয়ে যাইতেছে, স্লিপ করতেছে, মোটামুটি পাহাড়ের চূড়ায় চলে আসছি প্রায়। তো ইতিমধ্যে আমার ভাই ভাইসারা বলতেছে কাকারে টাইনে তুলতে হবে নাকি, বললাম যে দেখি চেষ্টা করি। উরে বাপরে বাপ, তো উঠা বিরাট কষ্ট। এই অবশেষে আপনাদের নদীর পাড়ে নিয়ে আসতে পারছি আমি। দেখে মনে হবে এই বালুটা যদি ভালো মতো খেয়াল করেন তাহলে মনে হবে মরুভূমির সেই ধুলোময় বালুর মতো। ওই যে দূরে দেখা যাচ্ছে প্রচুর দর্শনার্থী আসছে, আসে এখানে ওদিকটায়, আকাশটাও এত সুন্দর হয়েছে মেঘের ইয়েতে। আর অবশেষে সেই আমাদের চীনা পরিচিত দেশি নদী ধলেশ্বরী নদীতে আসছি। তো খেয়াল করে দেখেন যে আমাদের কতটা নিচে নামতে হবে। এই শুয়ে পড়ছে, তো দেখি একটু জুম করলে কত দূর আসে। ওই যে টানিন, তো আমার ভাই দেখাচ্ছে যে এখান থেকে বসে বসে স্লিপ করে নামতে হবে, আস্তে আস্তে স্লিপ করে নামতে হবে। তো দেখতে পারতেছেন ধলেশ্বরী নদীর বুকে দাঁড়ায় আছি, ওখানটায় আছে গোসল করব। পানিতে নদীর স্রোত তেমন একটা নাই, নদী বেশ কিছুদিন আগে পানি হয়েছিল বেশ, মোটামুটি সব কিছু মিলে বোধ হয় 60 ফিট উপরে মনে হয় আসছি, 60 ফিটের নিচে হবে না। তো এতটুকু উঠতে আমি হাঁপিয়ে গেছি। তো ওই একটা নদী, ওই দূরে একটা নৌকা দেখা যাচ্ছে, দেখি কাছে আনা যায় কি না। এখনও খেয়া ঘাট হয়। ওই যে তো আমার অন্য অন্য ভাইয়েরা সব নেমে গেছে, চলেন যেতে থাকি। শফিক নেমে গেছে, দেখি গোসল করার পালা এবার। সবাই নেমে গেছে, আমি বাকি আছি, নামবো দৌড়াদৌড়ি করে। সবাই গোসল করতেছে, লাফালাফি করতেছে ওই শফিক। তো এখন আমার যাওয়ার পালা, তো দেখতেই থাকেন, আমি একটু এনজয় করে আসি নদীতে নেমে। তো গোসল শুরু করলাম, কানের ভয়ে কানটা পানি যাবে সেই ভয়ে আসলে গোসল করতেছি না।
নদীর পানিতে গোসল করলাম। ডাঙ্গা পূজা করি বেশি দেখাতে চাচ্ছি না, এতটুকু থাকুক। আপনারা সবাই এনজয় করলেন, নদীতে আসলাম, নদীতে গোসল করলাম। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর বেশি বেশি করে আমার চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন, ভিউ দিবেন, লাইক দিবেন। তো আজকে এ পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন। সালাম আলাইকুম।